Ama bence cız kıtası. What's up guys, it's me Ryan from Master Bola. So basically, বিষয়টা হচ্ছে আমি আজকে এখন যাচ্ছি সিটিতে এখন বাজে 5টা বেজে 35 মিনিট সো শরীর অবস্থা খুব একটা ভালো না তারপর চলে যাচ্ছি সিটিতে বিকজ অফ ইমার্জেন্সি আমাকে একটা ফর্মাল শু নিতে হবে গতকালও গিয়েছিলাম বাট কিনতে পারি নাই পছন্দ হয়নি তো আজকে আবার যাচ্ছি সো এই আর কি এখন শরীর অবস্থা খুব খারাপ তারপরও চলে যাচ্ছি সব সবাই অনেক বেশি ভালো আছেন সো দেখা হচ্ছে পরদিন সো ফাইনালি আমি চলে আসছি এবার শপিং সেন্টারে প্রায় এক ঘন্টা 24 মিনিট লাগছে সিটিতে আসতে তো ফার্স্ট অফ অল এখন মামাকে কল দিব মামার সাথে মিট করবে দেন জুতোটা নিব সো দেখো নেক্সট শটে ওকে তো মামা পাঞ্জাবি চেঞ্জ করবে প্রথমে দেন চেঞ্জ করে দেয় কিনা জানি না এখনো ঈদের আগে দিছে মামা পাঞ্জাবি এখন আসছে চেঞ্জ করতে চেঞ্জ করে দেয় কিনা ঠিক আছে পাঞ্জাবি নিয়ে নিছে আর এটা হচ্ছে সেলিম পাঞ্জাবি সো এখন চলে যাবো তো দেখা হচ্ছে নেক্সট শটে সো পাঞ্জাবিতে নিয়ে নিছি মামা ব্ল্যাক একটা নিয়ে নিছে আরো 700 টাকা প্লাস করতে হয়েছে সো এখন যাবো সেলরে আমার শু নিতে হবে সো সেলর গিয়ে ব্ল্যাক করতেছি সো পিছন পাচ্ছে টেলিস আমার গাড়ি পার্কিং আছে সো তারপরে এখন যাবো সেলর Been trying to change what I've been trying to say. Words don't come straight from my head to my mind. It's such a shame that it fell out of place. Was never me that was bringing you down. Oh, sailor, chalo si. And ঠিক আছে আর অবশ্য যেন অর্ডার দিয়ে দিছি সাই সানসে মেবি আমি এটা নিয়ে নিব এটা কালকে দেখে আসি এটা ফ্রি নিয়ে নিব মামার টাকা দিয়ে Oh, I got lost on the way to you in an orange sky by the ocean blue. Every My soul renewed, taken by the sunrise and the golden view. Walking slowly in the mountains underneath the constellations. Yeah, I know that you've been waiting for me. Time is losing all its meaning, like I'm living in a dream. And I've been yeah, so sure, can I shush? এখন চলে যাবো বের হয়ে যাচ্ছি অ্যান্ড এখানে অনেক টেডি দেওয়া আছে যদি কেউ নিতে চান নিয়ে নেন কিন্তু আমি নিয়ে দিচ্ছি না সো মামার পিছনে দেখা যাচ্ছে দেন আর কিছু করার নেই এখন চলে একটা শার্ট নিবো ওইটা আপনার জন্য আফ্রিতে যাবো সো আফ্রি থেকে দেখা যাচ্ছে সো ফাইনালি আফ্রিতে চলে আসছে তো মামা গাড়ি পার্কিং করতেছে পার্কিং করে আসলে এখান থেকে আমি একটা চুজ করছিলাম ওইটা নিয়ে নিবো সো ভিতরে গিয়ে দেখো সো এখন আছে কালকাটে শার্ট কেনা হয়নি বিকজ অফ প্রাইসের সাথে আমার সাথে অ্যাডজাস্ট হয়নি এখন ওটা চা খাইছি এখন আবার ব্রিজ হেঁটে পড়ে পাচ্ছি সো ব্রিজের পরে হাঁটতে হাঁটতে দেখা হচ্ছে ওকে সো বাসাতে চলে আসি এই যে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এখন খাচ্ছি আপেল অ্যান্ড এখন
সেটা আনবক্সিং করবো, কারণ শপিং সেন্টারে আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি। তো এখন একটা এটা আনবক্সিং করবো, সো চলেন আনবক্সিং করি। প্রথমে দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর খেতমার কাপড়ের প্যাকেট দিছে সেইলর, অ্যান্ড ভিতরে সে কাঙ্ক্ষিত বক্স। যদি বা বক্সটাও তেমন একটা আমার পছন্দ হয়নি খেতমার, অ্যান্ড যাদের বক্স থেকে ও সরি এদিকে না এদিকে, অ্যান্ড করে দিচ্ছি। সো এই হচ্ছে সেই শু। সো আসলে তেমন একটা আমারই তেমন কিছু নাই শুতে, প্লেন শু, জাস্ট আমি এটা প্রোডাক্ট সেল করতেছি মনে হচ্ছে। সো যাই হোক, তো আমরা আবার ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে আসি। ওকে, ঘটনা হচ্ছে আমার একটা মামাতো বোনের বিয়েতে গেছিলাম, ওইখানে আমার ফর্মাল শুটা ছিঁড়ে যাই। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়েছে, মানে আমার যদি চোট হয়েছে, সো ছোটো বাচ্চাটাকে বানিয়েছি গানের জন্য, জানলে এটাকে মেরামত করতে হবে। তখন আমি ব্লগ করতেছিলাম, বাট যখন আমি দেখলাম যে আমার শুটা ছিঁড়ে গেছে, তো ওইটার টেনশনে আমি আর ব্লগ করিনি, কারণ আমি এমন একটা খারাপ নার্ভাস অবস্থায় পড়ে গেছি যে হাঁটতে পারতেছি না, উঠতে পারতেছি না, চড়তে পারতেছি না। তো পর আর ব্লগিংও করা হয়নি। এরপর আর এরপর আমি কাল আমার একটা খালাতো বোনের বিয়ে, কালকে মেহেদি আসলাম, পরশু আপনার বিয়ে। সো যার জন্য আমাকে ইমার্জেন্সি ফরমাশন নেওয়ার দরকার ছিল, সো নিয়ে নিলাম। তো একই আর আগের দিন কালকে গেছিলাম, বাট কালকে শু পছন্দ এটা হয়েছে, বাট তারপর একটা আমার পরে ভালো লাগে নাই। পরে আমি আরও তিন চারটা শপিং সেন্টার ঘুরি, পছন্দ হচ্ছে না, তো আবার আজকে আবার গিয়ে এটা নিয়ে নিলাম। সো মামাকে প্রচুর ঠান্ডা লাগছে। সো এই আর কি অনেক কথা বলেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড যদি আমাকে আরও সাপোর্ট করতে চান তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য কোনো কারণ আমি অনেক অসুস্থ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা। গাড়ি না পাইলে এইরকম ভোগান্তি কষ্টের মধ্যে আমাদের পড়তে হয়।